ব্যাগ খাওয়া দিব, ব্যাগ খাওয়া দিব, খাওয়া দাওয়া লাগবে। হ্যাঁ, আর এক চামচ, এক চামচ করে সবাই খাওয়া দিই, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম বাংলাদেশ এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আসছি হচ্ছে রোড সাইড কিচেন মোহাম্মদপুর ব্রাঞ্চে। রিজন হচ্ছে হ্যাপি ফাউন্ডেশন। ইউ অল নো হ্যাপি ফাউন্ডেশন কি। হ্যাপি ফাউন্ডেশনে আমাদের সাথে আরও একজন আছেন, তো উনি কখনো ফেস হন না, বাট ওনার এই উদ্যোগটাকে আমি আসলে অন্যরকমভাবে দেখি, যে উনি আমাদের সাথে এই উদ্যোগটাতে সব কিছুতেই উনি আছেন। তো যাই হোক, উনি যেহেতু ফেস হন না, তো আজকে আমরা আবারও আমাদের হ্যাপি ফাউন্ডেশনের পক্ষ থেকে বাচ্চাদেরকে খাওয়াবো, রোড সাইড চিলড্রেন। সো ওদের সাথে খাওয়াবো এবং ওদের প্লাস আমার দুজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, সবাই সাথেই থাকুন। কি নাম তোমার? আমার নাম রাজীব। রাজীব, কি করো তুমি? আমি ভিক্ষা করি, বেলুন বেচি। বেলুন বেচো? আর তোমার নাম কি? সানা। আচ্ছা, তুমি কি করো? বেলুন বেচি। বেলুন বেচি করো? আচ্ছা, আর তুমি? আমি বেলুন বেচি করি। বেলুন বেচি ভিক্ষা করি। নামটা কি তোমার? রায়ান। রায়ান, তোমার? আমার রানা। আমি বেলুন বিক্রি করি। রানা, আমরা সবাই এদিকে বেলুন বিক্রি করি, কিন্তু কি ভাত খাওয়ার জন্য আমরা বেলুন বিক্রি করি। ভাত খাওয়ার জন্য? আম্মুর কাছে জায়গা নাই তো লিয়া। আচ্ছা, ঠিক আছে, তোমরা এই যে এখন খাবা, পেট ভরে খাবা। হ্যাঁ, পেট ভরে খামু, আপনার আল্লাহ দিতে পারে। আপনি আল্লাহ আল্লাহ আই আই আন্টি, আপনি ভালো লাগো সবরে, আপনি আপনি ভালো লাগো। খাওয়ার আগে দোয়া তো। হ্যাঁ, অবশ্যই। আরে শুনো, এই যে তুমি যে একটু আগে কুকুর নিয়ে খেলতেছিলা, কুকুর তোমার কামড় দেয় না? কুকুর আঙ্গুর পালা পালা কুকুর আঙ্গুর পালা কুকুর পালা আমরা অনেক বছর ধরে ওরা পাচ্ছি। খাওয়াই ছোটবেলা থেকে, ছোট থেকে আমরা যেতে, আপনি বিশ্বাস করুন, আমরা যেহেতু অনেক বছর করতে গেছি, ওই আমার আমি লাভ মারছি, আমার সঙ্গে ওই লাভ মারছে, ওই লাভ মারছে। হ্যাঁ, কুকুরের কতটুকু ভালোবাসা ওদের জন্য। ওই আরে আবার আমি উড়াই দিছি, তারপর পোলা বানা আবার ডাক্কা ফেলায় উড়ে আমার মাথা করে মরি। তাই ব্যথা পাওয়া যাবে না খেলতে গেলে, কামড় টামড় যাবে না। আমি স্কুলে আগে যাইতাম, কিন্তু আগে যাইতাম আমি, ওই স্কুলে পড়া খুব, আমি স্কুল আপু আমিও লেলি পড়ি, কিন্তু আমি চাইরাই যে এন স্কুলে টাকা আঙ্গু বাজার আমার মা গিয়ে আমরা যখন স্কুলে যামু, আমার আব্বা তো ধারণা চারকি করে, সেই জন্য ওনার কাছে বেশি টাকা নাই স্কুলে ভর্তি করবে। কিন্তু সরকারি স্কুলে আমি কার্টুনে দেখছি কি একজন পুরো শরীর ব্যান্ডেজ কইরা, সে একজন মালিকের কাছে ভিক্ষা চেয়েছে, মালিক আবার আগের পুরানো কথাটা কইছে, আমিও তোমার মতন একদিন ছিলাম, লাস্টে একজনে 500 টাকা দিয়েছি, 500 টাকা দিয়ে ছোট দোকান কইরা আমি লাস্টে এরকম মালিক হইতে পারছি, তুমি একদিন হবা সফল আল্লাহ। লাস্টে ওকেও 500 টাকা দিছি, ও একদিন দোকান চড়ছে। আমার ওর একটা আপু আছে, একটা বড় আছে। শোনো, তুমি একটা কথা বলি, তুমি স্কুলে যাবা, স্কুলে গেলে কি হবে জানো? এখন তো ছোট আছো, মানুষ হয়তো এখন তোমারে 10 টাকা 20 টাকা দিবে দিবে, তবে বড় হলে কি হয়ে যাবা বাবা, তখন কিন্তু তোমার চাকরি দিয়ে দেবে, মানে দিবে কেউ দিবে না, না চাকরি দিয়ে আনছি তোমাদের, আমরা ভাবতেছি যে হ্যাঁ তোমরা তো ছোট মানুষ, ছোট, কিন্তু যখন তোমরা বড় হয়ে যাবা তখন আমরা কি বলবো, এই তুমি কাজ করো না, কাজ করো খারাপ বলবো, এমনও তো মানুষ কয় তুমি কাজ করে খাও না, তোমার হাত পা সুস্থ, ঠিক ঠিক কথা, ওরা হচ্ছে এনজয় করতেছে, 10 মিনিট চ্যালেঞ্জের একটা ইয়ে চলতেছে, আমরা যদি দেখি উনি 10 মিনিটে এটা যদি খাইতে পারে, এটার দাম পড়বে হচ্ছে ৯৯ টাকা। সো আমার সাথে যে আমার স্পেশাল গেস্টরা আসছে, ওরা এটা খুব এনজয় করতেছে, দেখেন ওরা হেভি এনজয় করতেছে। তোমার চামচ দিছি? আচ্ছা, হ্যাঁ তুই কিছু লাগবে, অসুবিধা নেবে, এটা দিচ্ছি দাঁড়াও। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে খাবো, ওকে? কিন্তু খাওয়ার সময় প্রথমে আমরা কি বলবো? তাহলে চামচ দিয়ে খাবো নাকি বালতির থেকে? এটা আর এটা হচ্ছে আমাদের চিকেন, এটা হচ্ছে আমাদের সালাদ ভেজিটেবল, আর হচ্ছে এটা হলো রাইড রাইস, ঠিক আছে? এখন আমরা পেট ভরে খাবো, লাগলে আবার অর্ডার দিব, ঠিক আছে? ওকে, শুরু। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। কি এক মিনিট, এক মিনিট,
কি বিসমিল্লাহির রহমানির রহিম ফারস্টে রাইস নিলাম সবাই কেমন ভালো ভালো খুব ভালো আর একটু খাই বলি আগে যদি ভালো বলি তাহলে সমস্যা না ঝাল হচ্ছে আচ্ছা বলছিলাম ঝাল কম দিতে করতে মজা হলি অনেক মজা বসে খাও চাকু লাগবে আমার মনে হয় কি এটা রাইসটা মেখে ঢাইরা দিলে ভালো হবে দেখাইতে আচ্ছা তখন তুমি কি বলতেছিলে তোমারে কে মারে ও যে বললা যে মারে ওরে তোমারে ওরে তোমারে না মারছে কেন মারছে আমি তে এলি বেলুন নে হ্যাঁ আমি তে এলি ইনে বলে ইনে না বেলুন বেলুন চাই চাই লাগবে বেলুনের জন্য ও হ্যাঁ কোন দানি ভাই খাওয়া দিব ভাই খাওয়া দিব খাওয়া দাও লাগবে হ্যাঁ আর এক চামচ এক চামচ করে সবারে খাওয়া দিই ঠিক আছে আচ্ছা আগে ওরে ওরে দিই আসলে স্পেসটা অনেক ছোট সো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর আমার তো স্বাস্থ্য বুঝেনি আগে ওরে খাওয়াই দেই এটা তো আমার ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে আসো বিসমিল্লাহির রহমান নাও হা করো পারবা নিতে পুরোটা নাও না যতটুকু পারবা নাও হ্যাঁ ঠিক আছে এবার তোমার দিব তোমারও ছুরি নিতে হবে আচ্ছা তোমারটা কাটাই আছে এই দেখো এই যে দেখো ছুরি তোমার তোমার নাকি তোমারও কাটা আছে দাও কাটা আছে হ্যাঁ তোমারটা ভাইয়া কেটে দিছে আসো মাংস দিতে পারবে মাংস দিব না মাংস দিব না মাংস পরে খাবে আসো বিসমিল্লাহ খাও বা তোমাদের জন্যই ভিডিওগুলো করা তোমাকে মাংস দিব নাকি দিব না দিব আচ্ছা আসো স্পেসটা অনেক ছোট হওয়াতে একটু ট্রাবলে পড়ে গেছি আমি আসলে মানে স্পেস ছিল আরও বাট আমি চিন্তা করছি আসলে বাচ্চাদের খাওয়া আর একটু বাস টাইপ এগুলো অনেক খেলনা টাইপ একটু খেতে মনে হয় প্রেফারেন্সটা বেশি হবে তো এই জন্যই আর ওইখানে মানুষও ছিল গ্যাদারিং ছিল দ্যাটস ওয়াই আই চুজ দিস প্লেস অ্যাকচুয়ালি আমি আমার বাচ্চা বাহিনীর সাথে এখন আমিও খাচ্ছি যেটা সেটা হচ্ছে নাম হচ্ছে রাইস খাদক আলফা এখানে আপনাকে এক বালতি রাইস দেবে রাইসের কোয়ান্টিটিটা যদি দেখাইতে চাই ওর ঢালা আসে সো দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি আর এখানে হচ্ছে দুই পিস দিবে হচ্ছে চিকেন স্টেক ওদের হিসাবে এটা 100 গ্রাম আর কি ক্যাশনার সালাদ দিছে সো লেটস রাইট ওকে রাইসটাকে একটু খাই বিসমিল্লাহ বলছিল বিট স্পাইসি হয়ে গেছে আসলে জানি না কেন বাট বলে দেওয়া হয়েছে ওরা দেখছো যে বাচ্চারা আসছে বাট এনিওয়ে রাইস গুড আমার জন্য ঠিক আছে বাট ওদের জন্য পেইনফুল হয়ে যাচ্ছে ময়েশ্চারাইজার কোলস্ল এর সাথে কোলস্ল কেমন লাগবে রাইট একটু যদি আমি কোলস্লোর সাথে খাই মানে ওরকম ইয়ে না যে আপনার ধরেন একদম ওই মার্কেট না বাট ফুড ইজ গুড খারাপ না নাও হচ্ছে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে রাইস খাদক সিম্ফনি ঠিক আছে সিম্ফনি এটা আমি জাস্ট ট্রাই করার জন্য নেওয়া সো লেটস ট্রাই দেয়ার মাশরুম ফার্স্ট এখানে ওরা বলছে হচ্ছে হানি গেজেল মাশরুম দেখি মাশরুম ইজ গুড থ্যাংক ইউ মাশরুমটা ভালো খারাপ না
আমি কি এটা খাবো? এটা কিভাবে খাবো? বাবা আমি বাসি দিয়ে দেন ভাই, খাবো। এই হচ্ছে দ্য হোল থিং। এরকম এক পিস চিকেন থাকবে, মাশরুম থাকবে, কোলসলো থাকবে, রাইস থাকবে এক বালতি, রাইট? সো এটাকে আমি একটু নামাই নিই, আসলে ডিফিকাল্ট এভাবে। প্লেটগুলো অনেক ছোট। সো এই হচ্ছে মাংস। সো লেটস ট্রাই, না লাগবে না। চিকেন ইজ গুড, সফট আছে চিকেনটা, অনেক ভালোভাবে ম্যারিনেট করা বোঝা যাচ্ছে, ইটস গুড। আর রাইসটা আমি একবার ট্রাই করছি, আই গেস সেম রাইস। তো তারপর একটু মানে এটার সাথে খাওয়ার স্পেসটার জন্য হচ্ছে আমি একটু রাইস দিয়ে, বালতি রাইস যেটা ঢেলে নিলে আমার জন্য ইজি হতো। রাইসের সাথে চিকেনটার কম্বিনেশনটা ভালো। অন দি আদার হ্যান্ড রাইসটা যদি সেলফ যদি খায় এমনিও খায়, এমনিও ভালো লাগছে রাইসটা, খাবার টেস্ট এটা ভালো, ইটস গুড। সো নাও আম গোয়িং টু ট্রেস দেয়ার বোম্বাস্টিক বালতি। এখানের মধ্যে আসলে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া, লেটস দেখেন, সব বেয়ে বেয়ে পড়ছে, ঠিক আছে। দেয়ার ইজ সসেজ, দেয়ার ইজ নাগেটস, দেয়ার ইজ ফ্রেঞ্চ ফ্রাইজ, মাশরুমস অ্যান্ড লটস অফ থিং, ওয়েজেসও আছে। ওকে, এটা এমনি খাওয়া। ইট উইল কস্ট 299। মানে অনেক কিছু আছে, সব কিছু মিক্স করা, স্পেসিফিকভাবে ফ্লেভারটা বোঝানোটা ডিফিকাল্ট আমার জন্য। নাগা কিছুই আমি পাইনি এখন, নাগা কিচ্ছু নেই, নাগার কোনো স্মেলও নাই, বাট দের ইজ নাথিং, নাগার কিছুই নেই। এনিওয়ে আর একটু খেয়ে দেখি, নাগা তো ভালো জিনিস, কোনো কোনো ঝালি নেই। এনিওয়ে টেস্ট খারাপ না, বাট আমি কোনো নাগার ফ্লেভার বা কিছু পাইনি, আমি সরি টু সে। তো দিস ইজ দ্য মানে হোল ডে আমার আজকে, মোটামুটি এখানে এই শর্ট ফট এগুলো নিলাম সবার সাথে, দেখলেনি তো বাচ্চাগুলো, ওরা তোমরা তো খেয়ে মজা পাইছো রাইট? যদি ওরা পুরোপুরি খায় নাই, তো আমি ওগুলো প্যাকেট করে রেখে দিয়ে দিচ্ছি। আমি যেটা হচ্ছে ওদের এখানে রাইসটা আমি যখন খাচ্ছি, সো রাইসটার মধ্যে একটা মজার জিনিস হচ্ছে, দেখেন রসুনগুলো একটু বড়ো বড়ো করে দেওয়া, বাট এটা না খাওয়ার পরে একটা অন্যরকম একটা একটা টক মিষ্টি একটা ফ্লেভার দেয়, মানে যখন আমি এটা মুখে যাচ্ছে তখন খুব সুন্দর একটা টক মিষ্টি ফ্লেভার দিচ্ছে, মানে মানে মনে হয় কিছুর মধ্যে এরকম মানে অনেকদিন রেখে দিলে ভালো, এটা খারাপ না, বাট ফ্লেভার ইজ কোয়াইট স্ট্রং রসুনগুলোর, মজা লাগছে এটা আমার কাছে। ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করেন হাউ ইজ রোড সাইড কিচেন, দেখা মানে ফুড ইজ গুড, বাট আমার মনে হয় একটু প্রাইস রেঞ্জ হিসেবে আরেকটু আপ করা উচিত ওদের টেস্ট, এটা আমার একদম অনেস্ট ওপিনিয়নটা আমি আপনাকে বলতেছি। এখন ধরেন আপনার মুখে হয়তো ভালো লাগতেই পারে, আমার মুখে নাও লাগতে পারে, ইটস নট দ্যাট যে আপনার মুখে ভালো লাগলে আমার মুখে ভালো লাগতে হবে, আমার মুখে ভালো লাগলে আপনার মুখে ভালো লাগতে পারবে। আর আজকের ভিডিওটার মূল কনসেপ্টটা ছিল, এটা অলরেডি সবাই জানেন, যে বাচ্চাদেরকে নিয়ে। দেখেন আমি অলরেডি আমার পিজার ভিডিও দেখে অনেক কোম্পানি, যাই হোক তারাও হয়তো বা আমার দেখা দেখি পিজা রোড সাইড চিলড্রেনদেরকে খাওয়াচ্ছে, উইচ ইজ ভেরি গুড, আমার উদ্দেশ্যও ছিল এটা, কপি মি, অসুবিধা নেই, আমাকে দেখে আপনারা করেন, আমার কোনো অসুবিধা নেই। যারা আমাকে গালি দিবেন তারাও মোস্ট ওয়েলকাম, যারা মানে রেসপেক্ট করবেন তারাও মোস্ট ওয়েলকাম। সো আজকে আমি এখান থেকে সাইন আউট করছি, সো ইনশাআল্লাহ দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম বাংলাদেশ।